ওয়েলকাম টু মাই চ্যানেল অনুরাধাস কিচেন। সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ তৈরি করছি কাঁকড়ার তেল ঝাল। সামুদ্রিক এই ছোটো কাঁকড়াগুলির নাম মৌ কাঁকড়া। এই কাঁকড়াগুলো প্রত্যেকের ঘেরেতে এবং খালে চলে আসে সমুদ্রের জলের সাথে। ছোটো জাতের এই কাঁকড়াগুলো আলাদা করে চাষ করার প্রয়োজন পড়ে না। সমুদ্রের জোয়ারের জলে যে জলটা চলে আসে সেই জলেই এই ছোটো ছোটো বাচ্চাগুলো ঘেরে ঢুকে যায়। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় এই কাঁকড়াগুলো ধরতে হয়। গলদা বাগদা এবং কাঁকড়া ধরার জন্য এই খাঁচাগুলো ব্যবহার করা হয়। এই খাঁচাগুলোর স্থানীয় নাম হচ্ছে চারো। জলের দুই পাশ থেকে নেট জাল পেতে ঠিক মাঝখানের ফাঁকা জায়গায় চারোটা বসিয়ে দিতে হয়। কাঁকড়া অথবা অন্যান্য চিংড়ি মাছ মারার জন্য জাল ব্যবহারের প্রয়োজন হয় না, চারটি এমনিতেই ভরে যায়। চারোর উপরের দিকে কোনায় সুতো দিয়ে একটা জায়গা বাঁধা থাকে, সেই সুতোটা খুলে কাঁকড়াগুলো বের করে নিতে হয়। কাঁকড়ার কামড় খুব মারাত্মক, আবার ছাড়ানোও যায় না, তাই হাতের ব্যবহার না করেই ঝাঁকা দিয়ে আস্তে আস্তে কাঁকড়াগুলো বের করে নিতে হয়। সবগুলো কাঁকড়া বের করে নেওয়ার পর সুতোটা আবারও ভালো করে গিট দিয়ে রেখে দিতে হয় এবং জলে ঠিক সেই জায়গায় পেতে দিয়ে আসতে হয়। কাঁকড়ায় যেমন পুষ্টিগুণ বেশি তেমনি খেতেও খুব সুস্বাদু। কাঁকড়া রান্না করা খুবই সহজ এবং কম সময়ই হয়ে যায়, তবে কুটা বাছা করতে একটু সময়টা বেশি লাগে। শুরুতেই পা দুটি কেটে নিয়ে তারপর শক্ত অংশগুলো কেটে জলে রেখে দিতে হয়। প্রত্যেকটি কাঁকড়াতেই গিলুতে ভরা থাকে, তাই বেছে নেওয়ার পর আর জলে দেয়া যায় না, গিলুটা জলে ধুয়ে নিয়ে যায়। শুরুতেই বটি দিয়ে শক্ত অংশগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে এবার ময়লা বা আবর্জনা অংশটুকু ফেলে দিচ্ছি। বেছে নেওয়ার সময় কখনো কখনো খোলার সাথেও গিলু থেকে যায়, সেটাও তুলে এক জায়গায় রেখে দিতে হয়। কাঁকড়ার সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে এই গিলু। ঘিলুতে ভরা কাঁকড়া যেভাবেই রান্না হোক না কেন খেতে খুব চমৎকার হয়। সবগুলো কাঁকড়া কুটে নেওয়া হয়ে গেছে, এবার রান্না করার পালা। কাঁকড়া খেতে যেমন সুস্বাদু তেমনি এর একটি বিশ্রী গন্ধও রয়েছে, তাই পরিমাণে বেশি করে বাটা মশলা নিলে সেই গন্ধটা দূর হয়ে যায়। শুরুতেই কড়াইতে 100 গ্রাম তেল দিয়েছি, তাতে 2টি তেজপাতা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সাধারণ যে কোনো মাছের চেয়ে কাঁকড়ায় প্রোটিনের পরিমাণটা বেশি থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ফ্যাটি অ্যাসিড, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে বেটে রাখা 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। কম আঁচে 1-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আদা, পেঁয়াজ বাটা এবং শুকনো মরিচ বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। কাঁকড়ার সাথে ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হয়, তবে গরমকালের জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিলাম। মশলাগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে নেওয়ার ফাঁকে এবার 1 চা চামচ পরিমাণ লবণ, 2 চামচের 1 চামচ হলুদ এবং 1 চা চামচ চিনিও দিয়ে দিলাম। কম আঁচে এবার 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে মাঝে মধ্যে ছোটো এবং বয়স্কদের কথা ভেবে একটু কম দিলে ভালো হয়। মশলা ভালো কষানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে কাঁকড়াগুলো ছেড়ে দিলাম। ঢিলু গোলা কাঁকড়া রান্নার সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হয়। যত কম নাড়াচাড়া দেওয়া যায় ততই ভালো, ঢিলুটা নষ্ট হয়। এবার জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আগের থেকেই বলা যায় না, কাঁকড়া একটু উপরে জলটা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। জলের পরিমাণটা কমই দিতে হবে, কাঁকড়া সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু, কারণ রান্নাটা একটু মাখামাখাই হবে। সামান্য নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে রাখছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। 2 মিনিট ঢেকে দেওয়ার পর আবারও হালকা নেড়েচেড়ে ঢেকে দেব। কাঁকড়ার পুষ্টিগুণ অন্যান্য অনেক মাছের চেয়ে অনেক বেশি, তাই গরমকালে এই খাবারটি পরিমিত খেতে হয়, তাহলে স্বাস্থ্যের আর কোনো সমস্যা হয় না। মিডিয়াম আঁচে আরও 2 মিনিট চুলায় রাখার ফলে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার কম আঁচে আরেকটু জল শুকিয়ে নিচ্ছে। কাঁকড়া যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, তেমনি কিছু কিছু ব্যক্তি
যেমন যাদের রক্তে কোলেস্টেরল বা কিডনির সমস্যা রয়েছে তাদের না খাওয়াই ভালো। কম আছে আরও কিছুক্ষণ চুলায় রাখার ফলে তেলটা উপরে উঠে এসেছে। এবার গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আরও এক দেড় মিনিট চুলায় হালকা আছে রেখে দেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা খুব সুন্দর হয়ে এসেছে। এবার নামিয়ে রাখছি। তৈরি হয়ে গেল ছোটো কাঁকড়ার তেল ঝাল। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রার্থনাই আজকের রান্না এখানেই শেষ করছি।